আরবদের ভাষ্যমতে উটকেতারা বেদুইনদের জন্য ঈশ্বরের উপহার বলে দাবি করে থাকেন। আরবদের কাছে সবচেয়ে সুন্দর প্রাণী উট, আর তাই তাদের কাছে উটের কদরটাও অনেক বেশি। আর তাই তো উটকে ভালোবেসে প্রতিবছর তারা উটের সৌন্দর্য প্রতিযোগিতা আয়োজন করে থাকেন, যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে হাজার হাজার উট। এদের মধ্যে থেকেই বেছে নেওয়া হয় সবচেয়ে সুন্দর উটকে। অবাক করা বিষয় হলেও সত্যি, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে প্রতি বছর উটের এই সৌন্দর্য প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেটাকে স্থানীয় ভাষায় বলা হয় আল ধাফরা উৎসব। সারা উপসাগরীয় অঞ্চল থেকে আসা 30,000-এরও বেশি উট এই প্রতিযোগিতায় অংশ নেয়। আল ধাফরা উৎসবে উপসাগরের বাইরে থেকেও অংশগ্রহণকারীদের আকর্ষণ বাড়ছে। বেদুইন সংস্কৃতি উদযাপন ও প্রচারের জন্য আল ধাফরা উৎসব এবার সপ্তমবারের মতো পালিত হতে যাচ্ছে। ক্যামেল বিউটি প্রেজেন্ট নামক এই উৎসবের মূল আকর্ষণ হল উটের সৌন্দর্য বিবেচনা করা। তবে কিভাবে উটের সৌন্দর্য বিচার করা হয় তা নিয়ে থাকতে পারে অনেক প্রশ্ন। মূলত বিচারকরা বড় মাথা, চওড়া ঘাড়, শক্ত কান, চওড়া গালের উট খুঁজে বের করেন। এক্ষেত্রে উটের শরীর লম্বা হতে হয়, কুচ ও পিঠ বড় হতে হয়। একই সঙ্গে উটের রং ও ভঙ্গিও বেশ গুরুত্বপূর্ণ। এসব তথ্য গণমাধ্যমে নিশ্চিত করেছেন আল ধাফরা আয়োজক কমিটির এক সদস্য আলী আল মানসুরি। প্রতিযোগিতা দুটি পর্যায়ে পরিচালিত হয়, একটি হালকা রঙের আসাইল জাতের জন্য আর অন্যটি কালো চামড়ার মাজাহিমের জন্য। কর্তৃপক্ষ দ্বারা নিযুক্ত একটি বিশেষ কমিটি আছে যারা প্রতিযোগিতার বিচার করেন। তারা সব উটকে এক কলমে বসিয়ে সিদ্ধান্ত নেন। তাদের মানদণ্ড পূরণকারী সেরা 10টি উটকে বিজয়ী বলে গণ্য করা হয়। সৌন্দর্য প্রতিযোগিতায় উট জয়ী হলেও পুরস্কার ভোগ করেন অবশ্য মালিকরা। পুরস্কার হিসেবে নগদ 7,00,000 টাকা বা 18,000-30,000 দিরহাম সহ বিলাসবহুল গাড়ি পান তারা। যদিও এটা শুধু টাকার বিষয় নয়, প্রতিযোগিতায় বিজয়ী হওয়া উট মালিকদের পরিবারগুলোর মধ্যে এটি একটি গর্বের বিষয়। চলতি বছরের 22 ডিসেম্বর শুরু হবে উটের সৌন্দর্য প্রতিযোগিতা বা আল ধাফরা উৎসব। 2 সপ্তাহ ধরে চলবে এই অনুষ্ঠানটি। প্রান্তিসারওয়ার, সময় সংবাদ।